সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় ছয় জলবায়ু পরিবর্তনের বিষয়বস্তু সম্পর্কে আমি আলোচনা করব। অধ্যায় ছয় জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনার যত আমি দুটো প্রশ্ন এখানে বেছে নিয়েছি, একটি হলো আবহাওয়া কি, আর একটা হলো প্রাকৃতিক দুর্যোগ সম্ভাবনা বেড়ে যাচ্ছে কেন, জলবায়ু কি, জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন, জলবায়ু পরিবর্তনের চারটি প্রভাব লেখ। আমরা আবহাওয়া সম্পর্কে বা আবহাওয়া কাকে বলে, আবহাওয়া কি আমরা পূর্বে জেনেছি। আবহাওয়া হলো যে কোন স্থানে স্বল্প সময়ে গড় তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতকে আমরা বলি আবহাওয়া, স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আর এই আবহাওয়া পরিবর্তন আমরা প্রতিনিয়তই লক্ষ্য করতেছি। এরপরে হলো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে কেন, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি, প্রাকৃতিক দুর্যোগ হলো যে হঠাৎ করে প্রাকৃতিক কোনো অবস্থার পরিবর্তন হওয়া যার দ্বারা আমাদের জনজীবনে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। এই প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী, প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, এগুলোকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আর জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র আমরা মানুষ যারা আছি, আমরা মানব গোষ্ঠী, এই মানব গোষ্ঠী এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের ফলে মূলত প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। আমাদের এই বিষয়বস্তু ষষ্ঠ অধ্যায়ের যে জলবায়ু পরিবর্তন আছে এটাকে আমরা পড়লে বুঝতে পারবো যে কিভাবে এই জলবায়ু পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রাকৃতিক দুর্যোগের আমরা সম্মুখীন হচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রথম এবং প্রধান কারণ হলো শিল্প কারখানা, কল কারখানা, মিল ফ্যাক্টরি, বড় বড় যানবাহনের কালো ধোঁয়া, বজ্র, এগুলো কারণে এবং গাছপালা কেটে ফেলার কারণে আমাদের এই জলবায়ু পরিবর্তন ব্যাপকভাবে হচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আর আমরা বাংলাদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার সম্মুখীন বেশি বেশি হচ্ছি এই কারণে যে একে তো হলো জলবায়ু পরিবর্তন, দুই হলো আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্ভাবনা সম্মুখীন হচ্ছে, ঝুঁকি সম্ভাবনার সম্মুখীন হচ্ছে। এরপর বিষয়বস্তু হলো জলবায়ু কি, জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ে সাধারণত 30-40 বছরের আবহাওয়ার যে গড় আছে এই আবহাওয়ার গড়কেই আমরা জলবায়ু বলি। জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন, আমি শুরুতেই বলেছি যে মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সে কলকারখানা, শিল্প, মিল ফ্যাক্টরি, তারপরে যানবাহন, এগুলোর কালো ধোঁয়া, এগুলোর কালো ধোঁয়া, বজ্র এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণেই আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে পরিবর্তনের প্রভাব আমাদের মানব জীবনেও যেমন ঘটছে এবং মানব জীবন ছাড়াও প্রাণী জগতে, প্রাণীকুলেও এর প্রভাব লক্ষ্য করা যায়। যেমন জলবায়ু পরিবর্তনের চারটি প্রভাব এখানে তোমাদের লিখতে বলছি, চারটি প্রভাবের একটি অন্যতম কারণ হলো যে গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর যে গড় তাপমাত্রা আছে এই গড় তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে যে যখন বৃষ্টির দরকার এই পরিমাণ বৃষ্টি হচ্ছে যে এই অতিরিক্ত ও অধিক মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে আমাদের কৃষি জমির, কৃষি ফসলের এবং আমাদের সামাজিক জীবনের জন্য যেটা দরকার, যে চাকরি ক্ষেত্রে যাওয়া, স্কুলে যাওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যারা চাকরি করি সেই জায়গায় যাওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে অতিবৃষ্টির কারণে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। অতিবৃষ্টির অতিমাত্রায় বৃষ্টি হওয়া, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া, যে পরিমাণ বৃষ্টির আমাদের দরকার নাই তার চেয়েও বৃষ্টি বেশি বৃষ্টি হয় এটাকে বলে অতিবৃষ্টি। আর অনাবৃষ্টি হচ্ছে যে পরিমাণ বৃষ্টি দরকার তার চেয়ে কম দরকার, কম হয়েছে, বা যখন বৃষ্টি নাই, যখন বৃষ্টি আমাদের দরকার একদম সেই সময় আমাদের বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না, মার্কেট শুকিয়ে গেছে, এটাকে বলা হয় অনাবৃষ্টি। এই অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না আর যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হচ্ছে না, আর যখন বৃষ্টির দরকার নাই তখন অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে। এই কারণে এটিকে বলা হয় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি।
এরপরে হলো ঘূর্ণিঝড়ের প্রভাব বেড়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় এই কিছুদিন আগে আমরা একটা ঘূর্ণিঝড়ের নাম শুনলাম, আম্পান। হ্যাঁ, আম্পান, আম্পান, আম্পান। এই আম্পান ঘূর্ণিঝড় আমাদের ব্যাপক ক্ষতি করেছে। এই ঘন ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, প্রকোপ মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এরপরে হলো যে মাটির লবণাক্ততা বেড়ে যে বেড়ে গিয়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে। মাটির লবণাক্ততা অর্থাৎ ভূগর্ভের স্তরে, ভূগর্ভে যে মাটি আছে, এই মাটির আমাদের ভূগর্ভ যেটা মাটি, আর জলবায়ু পরিবর্তনের কারণে যে জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, এই সমুদ্রের লবণাক্ত পানি আমাদের কৃষি জমিতে আসে এবং এর ফলে আমাদের এই জমি লবণাক্ততা বেড়ে যায়। যে পরিমাণ লবণ দরকার জমির মধ্যে, তার চেয়ে অতিরিক্ত লবণ থাকার কারণে কৃষি জমির ক্ষতি হচ্ছে। এবং আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশ, এই কৃষি প্রধান দেশে কৃষকেরা এই লবণাক্ততা, জমির লবণাক্ততা বৃদ্ধির কারণে তারা যে পরিমাণ ফসল উৎপাদন করতে সক্ষম তার চেয়ে কম পরিমাণ ফসল উৎপাদন করছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের বিষয়বস্তু মোটামুটি এই দুটোর প্রশ্নের উপরে আমি আলোচনা করলাম। তোমরা এই অধ্যায়ের এই বিষয়বস্তুর উপরে তোমরা ভালো বাড়িতে ভালো করে রিডিং করবা, কয়েকবার রিডিং করলে প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এ আল্লাহর এই আজাব থেকে আমাদেরকে মাফ করে এবং সমস্ত উম্মতদেরকেও মাফ করে, আল্লাহ সমস্ত বান্দাদেরকেও মাফ করে, আর আমরা ঘরেই থাকবো। আর আমার এই পড়ার বিষয় সম্পর্কে কারোর যদি কোনো বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, মেসেঞ্জারে লক করলে ইনশাল্লাহ তোমরা আমাদেরকে পাবা, আমি ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।